হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই নববর্ষের সাটল স্মোকি আই ডে লুকের জন্য পুরো ভিডিওটা দেখো। আর তোমরা যদি এখনও আমাকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। স্কিন আমি অলরেডি প্রেপ করে নিয়েছি। আমি শুরু করব একটা সিলিকন বেস প্রাইমার দিয়ে। এটা কালার বারের প্রাইমার, এটা আমার পোর ফিল করবে আর আমাকে একটু ম্যাটিফাইং লুকও দেবে। এখন বাইরে ভীষণ গরম, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ইউজ আ ম্যাটিফাইং প্রাইমার। প্রাইমার আমাদের পোর্স বা ফাইন লাইন্সগুলো ফিল তো করে, প্লাস তার সাথে আমাদের স্কিন আর মেকআপের মধ্যে অ্যাজ এ প্রোটেক্টিভ লেয়ার কাজ করে। এই জন্য প্রাইমার ইজ মাস্ট বিফোর অ্যাপ্লাইং এনি মেকআপ। প্রাইমার অ্যাপ্লাই করার পর আমি কিছুক্ষণ ওয়েট করব। তারপরে আমি একটা নিজের শেডেরই একটা কনসিলার নেব। দিস ইজ বাই স্ম্যাশ বক্স। আর আমার এটা স্কিনের উপরে যে ব্লেমিশেসগুলো আছে তার উপরে ডট ডট করে অ্যাপ্লাই করে নেব। আমি ফাউন্ডেশন ইউজ করব না, কারণ বাইরে ভীষণ গরম আর আমি চেষ্টা করব যতটা মেকআপ লাইট রাখা যায়। এই জন্য আমি কনসিলারটা দিয়ে প্রথমে আমার ব্লেমিশেসগুলো একটু কভার করে নেব, তারপরে আমি এটাকে ব্লেন্ড করব। আমি আঙুল দিয়ে ব্লেন্ড করব, বিকজ আই ফিল লাইক কনসিলার আমার সবথেকে বেস্ট আঙুল দিয়েই ব্লেন্ড হয়। কনসিলার জেনারেলি আমরা একটা শেড ব্রাইট নিই টু হাইলাইট আওয়ার ফেস, বাট যদি সেম শেডের কনসিলার নাও, ইট ইজ বেস্ট ফর কালার কারেক্টিং। একটা সেম শেডের কনসিলার নিয়ে কালার কারেক্ট করার পরে ইউ ক্যান ইউজ আনাদার শেড। এরপরে আমরা আমার আইব্রো করব। এটা মেকআপ রেভলিউশনের আইব্রো পেন্সিল। এটা পারহ্যাপস আমি যতগুলো আইব্রো প্রোডাক্ট ইউজ করেছি আমার জন্য ফর্মুলেশনটা সবথেকে ভালো ওয়ার্কআউট করেছে। আমি হালকা হাতে ড্র করে নেব, আর এটাতে একটা ইনবিল্ট স্পুলি আছে যেটার সাহায্যে তোমরা জিনিসটাকে ব্লেন্ডও করে নিতে পারো। আমি আমার ন্যাচারাল শেডেরই নিই, বেশি ডার্ক করব না, বিকজ ইট লুকস ভেরি আর্টিফিশিয়াল যখন খুব ডার্ক লাগে। তো হালকা হাতে এটা ব্লেন্ড করে নেবে আর ট্রাই টু ফলো দি ন্যাচারাল শেপ অফ ইয়োর আইব্রাও। প্রোডাক্ট লিঙ্কসগুলো আমি ট্রাই করবো সবকটারই ডেসক্রিপশন বক্সে দেওয়ার। লেফট আইব্রোটা করার পরে সেমভাবে আমি আমার রাইট আইব্রোটাও করে নেব। আমি আইব্রোটাকে যতটা পারবো সফট আর ন্যাচারাল রাখার চেষ্টা করব। আইব্রোটা সেট করার জন্য এরপরে আমরা হেয়ার স্প্রে ইউজ করতে পারি, কিন্তু আজকে আমি একটা নতুন প্রোডাক্ট ইউজ করব, একটা ভাইব্রো ওয়্যাক্স। এটা মেকআপ রেভলিউশনের। প্রোডাক্টটাকে অ্যাক্টিভেট করার জন্য যে কোনো মেকআপ প্রাইমিং স্প্রে বা সেটিং স্প্রে আমরা একটু প্রোডাক্টের ওপরে স্প্রে করে নিয়ে, তারপর এর সাথে একটা ব্রাশ আছে ওটা দিয়েই আমরা আপওয়ার্ড ডিরেকশনে জিনিসটাকে সেট করব। দেখতেই পাচ্ছ এটা সারা দিনই থেকে যায় মোটামুটি। আমি প্রথমবার ইউজ করলাম, বাট দেন ইট ওয়ার্ক, ইট ডিসেন্টলি ওয়ার্ক। বাট তোমাদের কাছে যদি এটা না থাকে তোমরা হেয়ার স্প্রেটা দিয়েও ইউজ করতে পারো। এরপরে আমি এই মেবেলিনের কনসিলারটা নিয়েছি। এটা এক শেড লাইট যাতে আমার ওই হাই এরিয়াসগুলো আমি হাইলাইট করতে পারি। দেখতে পাচ্ছ আমি চোখের তলা, একটু চোখের পাশে, নাকের ওপরে যেখানে মোটামুটি আমাদের লাইট হিট করে ওই সব জায়গাগুলোতে আমি কনসিলারটা লাগিয়ে নেব। তারপর ব্রাশ দিয়ে ব্লেন্ড করব। তোমরা হাত দিয়েও ব্লেন্ড করতে পারো, বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো, যেটা দিচ্ছে ব্লেন্ড করতে পারো। আই অ্যাবসলিউটলি লাভ মেবেলিনের প্রোডাক্টস। এটা আমি সব দিন ইউজ করে এসেছি। বিসাইডস হাই এন্ড প্রোডাক্ট, যদি আমি ড্রাগ স্টোর ইউজ করি ইটস ডেফিনেটলি মেবেলিন। নেক্সট আমি এই মেবেলিন ফিট মির প্রেসড পাউডার নেব। এখন গরম পড়েছে, আমি জেনারেলি প্রেস পাউডার ইউজ করি না, বাট এখন যা গরম, এখানে মেকআপ যদি তোমরা সেট না করো তাহলে ইট ইজ বাউন্ড টু ব্লিড, আর বেশিক্ষণ কিন্তু স্টে করবে না। আর এই মেবেলিনের প্রেস পাউডারটা ইট ওয়ার্কস ফর মি, আর এটা নন কোমেটোজেনিক, আমার পোর্সও ব্লক করে না। তো আমি এটা দিয়ে আমার পুরো মুখটাই সেট করে নেব ড্যাব করে। পাউডার ইউজ করার পর আমরা চলে আসবো আই শ্যাডোতে। এটা দিনের বেলা করছি তাই খুব একটা ইন্টেন্স কিছু কালার ইউজ করব না, যতটা নিউড রাখতে পারি একটু স্মোকি এফেক্ট দিয়ে সেটারই চেষ্টা করছি। এখানে একটা নিউড ব্রাউন কালার দিয়ে আমি এখানে আমার বেসটা করে নিচ্ছি, তার উপরে আমি একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে জাস্ট স্মোকি এফেক্টটার জন্য চোখের আইলিডের ওপরে আর নিচে অ্যাপ্লাই করব। আজকে আমি কন্ট্যাক্টস পরেছি আর এই স্মোকি এফেক্টটার জন্য আমার চোখটা আরও বেশ হাইলাইট হচ্ছিলো, তো আমি এই চোখেও সেমভাবেই অ্যাপ্লাই করে নেব। তোমরা দেখতে পারবে যে আমি সবথেকে ডার্কেস্ট শেডটা নিয়েছি, নিয়ে এটা আমি চোখের নিচে আর ঠিক আমার ল্যাশ লাইনের ওপরে আমি যতটা পারবো ক্লোজে এনে জিনিসটাকে স্মোক আপ করে ব্লেন্ড করার চেষ্টা করব।
স্মোকি আই ইজ অ্যাবাউট ব্লেন্ডিং, টু বি অনেস্ট। আর যত ব্লেন্ড করতে পারবে চোখটা অতটাই সুন্দর লাগে। আমি এখানে কনসিলার ব্রাশটা দিয়ে ব্লেন্ড করছি, তোমরা যে কোনো ব্রাশ যেটাই ওয়ার্কআউট করে না কেন সেটা ইউজ করতে পারো। আর যেটা আমি বারবার বলি, একসাথে অনেকটা প্রোডাক্ট নেওয়ার কোনো দরকার নেই, অল্প প্রোডাক্ট নেবে আর জিনিসটাকে গ্র্যাজুয়ালি বিল্ড আপ করার চেষ্টা করবে। আর যখন ডিজায়ার অ্যামাউন্ট, মানে দেখতে পাচ্ছ যে হ্যাঁ এবার চোখটা ভালো লাগছে দূর থেকে বোঝা যাচ্ছে, তখন ইউ ক্যান স্টপ। আই উইল ডু দ্য সেম থিং উইথ দিস আই অ্যাজ ওয়েল। নেক্সট হলো যেই স্টেপটা আমরা কোনো ট্রেডিশনাল লুকে স্কিপ করি না, দ্যাট ইজ কাজল। আমি এখানে জেল আইলাইনারটাই ইউজ করছি, উইচ ইজ অলসো বাই মেবেলিন। অনেকে জেল আইলাইনার ইউজ করেন এটা ভেবে যে ওটা শুকিয়ে যায়, উইচ ইজ ট্রু, আমারও ক্ষেত্রে তাই হয়। কিন্তু এটার একটা হ্যাক আছে, তোমরা যে কোনো প্রাইমিং স্প্রে বা সেটিং স্প্রে নিয়ে এটাতে একটু স্প্রে করে নেবে, তারপর ব্রাশটা দিয়ে একটু মিক্স করে নেবে, দেখবে ঠিক হয়ে যাবে। তোমরা চাইলে কাজলও ইউজ করতে পারো, কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখেছি, মানে যতই বলুক স্মাচ প্রুফ কাজল, এই কাজল 72 আওয়ার্স, যতই বলুক না কেন আমার তাও ফর সাম রিজন আমার স্মাচ হয়ে যায়, কিন্তু জেল আইলাইনার দিয়ে আমি কাজল পরলাম বা আইলাইনার পরলাম এটা কিন্তু স্টে করে। এর জন্যই আমি জেল আইলাইনার ইউজ করছি। সেম আমি আমার রাইট সাইডের চোখের সাথেও করে নেবো। ব্রাশটা কিন্তু ওরা সাথেই দেয়, ব্রাশটাই মেবলিনের এই জেল আইলাইনারের সাথেই আসবে, আমি আলাদা করে এটা কিনিনি। কাজল অ্যাপ্লাই করার পর আমরা আইল্যাশেসগুলো কার্ল করে নেব, যাতে মাস্কারাটা লাগানোর পরে চোখটা আরও সুন্দর লাগে। আমি আইল্যাশ কার্লারটা দিয়ে, তোমরা হয়তো আগের ভিডিওতেও দেখেছো, ওয়েল আমি এখন এটাকে আগে থেকে একটু বেটার ইউজ করতে শিখে গেছি, তো যাই হোক, আইল্যাশ কার্লারটা দিয়ে আমি আইল্যাশেসগুলো কার্ল করে নেব। আর তার উপরে 1 কোট, ম্যাক্সিমাম 2 কোট অফ দিস মেবেলিন মাস্কারা, মাই অ্যাবসলিউট অ্যাবসলিউট ফেভারিট, তো এটা আমি অ্যাপ্লাই করে নেব। নেক্সট আমি একটা পাউডার ব্লাশ আজকে ইউজ করব। পাউডার ব্লাশ গরমের জন্য খুবই ভালো, বাট তোমরা যদি টিন্ট ইউজ করতে চাও করতে পারো। ক্রিম ব্লাশ আমি সাজেস্ট করব না, স্পেশালি যাদের অয়েলি স্কিন আছে, গরমে তো একদমই না। আমি এক্সেস ব্লাশটাকে ঝেড়ে নিয়ে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব। আমার যেদিকে গালটা, আমার রাউন্ড ফেস, তো আমি আমার চিক থেকে শুরু করি, অ্যান্ড দেন আই গো হাই টিল মাই চিক বোন, যাতে পুরো এরিয়াটাই বেশ একটা ফ্লাশ অফ কালার আসে। নেক্সট আমি এই বেনিফিটের হাইলাইটারটা নেবো, এটা তোমরা আগেও আমাকে অনেকে ইউজ করতে দেখেছো, আমি সেম হাইলাইটারটা ইউজ করব। আর যেভাবে আমি অ্যাপ্লাই করি সেমভাবেই আমি অ্যাপ্লাই করে নেবো। অ্যান্ড ডোন্ট ফরগেট দি ইনার কর্নার অফ ইয়ার আইস, এটা বেশ চোখটাকে খুলতে হেল্প করে। এবারটাকে আমি আমার আঙুল দিয়ে ড্যাপ করে নেব। অ্যান্ড দেন ফর দ্য লিপস্টিক, আমি আজকে মাই গ্ল্যামের লিকুইড ম্যাট লিপস্টিকটা ইউজ করছি, এটা একটু পিঙ্ক শেড আছে। আমি এটা সেন্টার অফ দ্য লিপসে অ্যাপ্লাই করবো, অ্যান্ড দেন আমার আঙুল দিয়ে স্মাচ করে নেব। লিপস্টিকটা লাইট ওয়েট, প্লাস এটা অনেকক্ষণ থাকে। জাস্ট মেক শিওর লিপস্টিক অ্যাপ্লাই করার আগে তোমরা একটা লিপ বাম দিয়ে লিপসগুলোকে ভালো করে ময়শ্চারাইজার হাইড্রেট করে নিয়েছো। অ্যাক্সেসরিজ খুব লাইট রাখবো, জাস্ট এ সিম্পল গোল্ড চেন আর একটা সিম্পল ইয়াররিং, আর ঘড়িটা পরবো, অ্যান্ড দেন আই এম রেডি। শাড়িটা মায়ের হ্যান্ডলুম শাড়ি, মাই আমাকে শাড়িটা পরিয়েছে, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, অ্যান্ড সি ইউ সুন, বাই বাই।